আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো থেকে দেখে নেব বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত আঁকি ও তাদের বিভিন্ন অংশ খুঁজি এখানে দেখো বিভিন্ন আকারে কিন্তু তোমাদের বৃত্ত আঁকতে বলা হয়েছে তোমরা কিছুক্ষণ পরেই দেখো বৃত্তগুলো কেমন করে আঁকতে আরেকবার তোমাদের বলে দেবো আর বৃত্তের বিভিন্ন অংশ খুঁজি চার সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি দেখো বৃত্ত আঁকার জন্য আমাদের প্রথম কাজ কি বলো যখন তোমাদের বৃত্তের ব্যাসার্ধটা দিয়ে দেবে মানে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা যখন নির্দিষ্ট দেওয়া থাকবে তখন সেটা এঁকে নিতে হবে তার মানে চার সেমি দৈর্ঘ্যের সরলরেখা প্রথমে এঁকে নিলে ঠিক আছে প্রথমে স্কেলের সাহায্যে চার সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ নিলাম তার নাম দিলাম এবি ঠিক আছে কাটা কম্পাসের কাঁটা এ বিন্দুতে বসিয়ে বি বিন্দুতে পেন্সিল রেখে দূরত্ব ঠিক করে নিলাম দেখো একবার তোমাদের বলে দিচ্ছে দেখো এ বিন্দুতে বলেছে যে এরকম করে কাটাটা রাখবে ঠিক আছে কাটা রেখে এভাবে যে পেন্সিল কম্পাসে যে পেন্সিলটা আছে সেটাকে অ্যাডজাস্ট করে মানে বি পর্যন্ত দৈর্ঘ্যটা তোমরা নিয়ে নিলে ঠিক আছে এভাবে তোমরা নেবে তারপরে এ বিন্দুতে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কম্পাস ঘুরিয়ে নির্দিষ্ট বৃত্ত মানে এখানে দেখো একটা এরকম এই দৈর্ঘ্যটা তো তোমরা নিয়ে নিয়েছ চার সেমি দৈর্ঘ্যটা তারপরে দেখো কি করতে হবে একটা বিন্দু নিতে হবে ঠিক আছে একটা বিন্দু ইয়ে নেবে এবার এটাকে কেন্দ্র করে চার সেমি দৈর্ঘ্য এরকম করে একটা যেমন করে বৃত্ত আঁকো তোমরা বৃত্ত এঁকে দেবে ঠিক আছে বুঝতে পেরেছ এরকম করে তোমরা আঁকবে এবার দেখো বৃত্ত আঁকার চেষ্টা করে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দু সেমি তিন সেমি তিন দশমিক পাঁচ সেমি আর দুই দশমিক আট সেমি দেখে নিচ্ছি দেখো দু সেমি দৈর্ঘ্যের তোমরা স্বররেখাংশটা নিয়ে নিলে আমার পেন্সিলটা একটু মোটা বলে কি অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু ছুঁচলো পেন্সিল নেবে এ থেকে বিয়ের দৈর্ঘ্যটা নিয়ে নিলে ঠিক আছে বিয়ের দৈর্ঘ্যটা নিয়ে নিলে তারপরে দেখো এরকম একটা এ বিন্দু নিলে যেটার নাম দিলে এ বিন্দু এবার এ দেখো এই বিন্দুতে বসিয়ে কম্পাসটাকে ঘুরিয়ে তোমরা দু সেমি দৈর্ঘ্যের একে কেন্দ্র করে কম্পাসটাকে ঘুরিয়ে দেখো বৃত্তটা তোমরা এঁকে নেবে ঠিক আছে এইভাবে তোমরা বৃত্তটা এঁকে নেবে এটা হচ্ছে দেখো একটা বৃত্ত যেটার ব্যাসার্ধ হচ্ছে দু সেমি ঠিক আছে এভাবে দেখো তোমরা দিতে পারো একটা বিন্দু নিলে ও লিখবে যে ও এ সময় সমান হচ্ছে দু সেমি লিখে দেবে হচ্ছে ও বৃত্তের কেন্দ্র ঠিক আছে আর ও হচ্ছে দু সেমি ওয়ে মানেই হচ্ছে ব্যাসার্ধ তারপরে দেখো আরেকটা বলেছে তিন সেমি তিন সেন্টিমিটার দৈর্ঘ্যটা নিয়ে নিচ্ছি ছুচলে পেনসিল নেবে ঠিক আছে আমার কাছে ছিল না বলে তোমাদের দেখানোর জন্য আমি শুধুমাত্র ভোতা পেন্সিলটা দিয়ে করছি কিন্তু তোমরা কিন্তু এরকম ভোতা পেন্সিল দিয়ে করবে না শুধু নিয়মটা তোমাদের শেখাচ্ছি দেখো দৈর্ঘ্যটা নিয়ে নিলাম তারপরে দেখো আমাদের কী করতে হবে একটা বিন্দু নিতে হবে দেখো একটা বিন্দু নিয়ে নিলাম এবার এটা দিয়ে ঘুরিয়ে দেবো ঠিক আছে দেখো আমরা কী পেয়ে গেলাম একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম ইবি এই পরিধির ওপর মানে এই বৃত্তের এটা তো হচ্ছে পরিধি পরিধির উপর একটা বিন্দু নিয়ে নিলাম এখানে হচ্ছে এ বৃত্তের কেন্দ্র আর এবি সময় সমান হচ্ছে ব্যাসার্ধ সময় সমান হচ্ছে তিন সেমি ঠিক আছে এরপরে দেখো তিন দশমিক পাঁচ সেমিটা নিচ্ছি ঠিক আছে এটা দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক পাঁচ সেমি এগুলো লিখে নিতে পারো এটা হচ্ছে তিন সেমি এটা হচ্ছে দু সেমি ঠিক আছে এবি নাম দিয়ে দিলে ঠিক আছে এটা হচ্ছে এবি এটা দেখো এটা ও হবে ঠিক আছে এটা এ বি দিও না এটা যেহেতু ও দিয়েছো নামটা এটা ও করে দেবে ঠিক আছে ও দিয়েছে এটা ই ও হবে দেখো এরপরে আমাদের কাজ কি এ থেকে বিয়ের দৈর্ঘ্যটা নিয়ে নেওয়া একদিকে কাটা বসিয়ে এটা পেন্সিলটাকে অ্যাডজাস্ট করে দৈর্ঘ্যটা নিয়ে নিলাম এরপরে দেখো একটা বিন্দু নিলাম যাচ্ছে এরপর দেখো এখানে এই বিন্দুটা নিয়ে নিয়েছি এবার আমরা বৃত্তটা আঁকবো এইভাবেই আঁকতে হবে ঠিক আছে ঘুরিয়ে নিয়ে এঁকে নিলে এটা দেখো দুই দশমিক তিন সেন্টিমিটার ব্যবসার্ধে বৃত্ত আঁকলাম এরপরে দেখে নিচ্ছি দেখো দুই দশমিক আট সেন্টিমিটার ঠিক আছে দুই দশমিক আট সেন্টিমিটার দেখো দুই দশমিক আট সেন্টিমিটার দৈর্ঘ্যটা নিয়ে নিলাম এটা এবি দিয়ে দিলাম দেখো আগের পেজে তোমরা কিন্তু এইভাবে নামটা দিয়ে দেবে এখান থেকে এবি দিয়েছি তাই দেখো পয়েন্টটা বি নিয়ে নিলে লিখলে হচ্ছে এ বৃত্তের কেন্দ্র এবি সমান সমান হচ্ছে ব্যাসার্ধ সমান সমান হচ্ছে তিন দশমিক পাঁচ সেমি ঠিক আছে এটা লিখে দেবে এরপরে দেখো দুই দশমিক আট সেন্টিমিটারটা নিয়ে নিলাম এবারে আমরা অ্যাডজাস্ট করবো এতে বসিয়ে বি পর্যন্ত অ্যাডজাস্ট করে নিলাম দেখো শুরু পেন্সিল নেবে বারবার বলছি আমার কাছে ছিল না বলেই কিন্তু আমি মোটা পেন্সিলটা নিলাম শুধু তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর জ্যামিতির যখন কোনো কিছুই করবে মানে ডবল রাইট যেন না হয় একটা লাইনের উপর একটা বারবার করে সব সময় সরু লাইন করার চেষ্টা করবে আমার এখানে বিভিন্ন ক্ষেত্রে ডবল লাইন হয়েছে কিন্তু তোমরা ওইভাবে করবে না বারণ করে দিচ্ছে ঠিক আছে পেন্সিল আমার যেহেতু একটু মোটা তার জন্য এই প্রবলেমটা হয়েছে কিন্তু তোমরা একদম ধারালো করে নেবে ঠিক আছে পেনসিলটাকে একদম ছুঁচলো করে নিয়ে করার চেষ্টা করবে ঠিক আছে এরপরে দেখো বইতে চলে এসো এই বৃত্তগুলো আঁকতে গিয়ে জানলাম যে একটি নির্দিষ্ট বৃত্ত আঁকতে একটি নির্দিষ্ট ড্যাশ ও একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ড্যাশ দরকার বৃত্ত আঁকতে গিয়ে কী দরকার একটি নির্দিষ্ট বিন্দু দরকার তাই তো আমরা দেখো পেয়েছিলাম এ দেখো একটা নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ড্যাশ দরকার কি সরল রেখাংশ দরকার ঠিক আছে এরপরে দেখো সররেখাংশ বলতে পারো বা নির্দিষ্ট দৈর্ঘ্যে সেই স্বররেখাংশটাকে ব্যাসার্ধ বলতে পারো একটি নির্দিষ্ট বিন্দু একটু বা একটি নির্দিষ্ট স্বররেখাংশ দরকার বলতে পারো বা একটি নির্দিষ্ট ব্যাসার্ধের দরকারও বলতে পারো মানে ব্যাসার্ধ লিখলেও কোনো অসুবিধা নেই বৃত্তের বিভিন্ন অংশ খুঁজে দেখো বৃত্তের কেন্দ্র এখানে আমরা পেয়েছি ও ঠিক আছে ব্যাসার্ধ কি কি পেয়েছে দেখো এই বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি এটাকে পরিধি বলা হচ্ছে পরিধির ওপর যতগুলো তোমরা লাইন পাচ্ছ সেইগুলোই হচ্ছে ব্যাসার্ধ যেমন ও থেকে দেখো এই লাইনটা পেয়েছ ডি ও ডি হচ্ছে একটা ব্যাসার্ধ আবার দেখো ও বি এটাও হচ্ছে একটা ব্যাসার্ধ দেখো ও থেকে সি পর্যন্ত পেয়েছ ও সি হচ্ছে ব্যাসার্ধ আবার ও থেকে এ পর্যন্ত পেয়েছো এটা হচ্ছে ব্যাসার্ধ মানে কি কি পাচ্ছি ও এ ও ডি ও বি ও দেখো এখানে এই চারটেই বলে দিয়েছে ঠিক আছে বাকি দেখো তোমাদের মনে হতেই পারে যে এইটা কেন হলো না ঠিক আছে এখান থেকে এত দূর এটা দেখো মূল যে বিন্দু মানে কেন্দ্র থেকে কিন্তু শুরু হয়নি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যতগুলো রেখা পাবে সেগুলোই কিন্তু হচ্ছে এক একটা ব্যাসার্ধ তার মানে এক একটা বৃত্তের একটা বৃত্তের কতগুলো ব্যাসার্ধ অসংখ্য ব্যাসার্ধ কারণ দেখো আমরা পরিধি কি পরিধি হচ্ছে অসংখ্য বৃত্ত পরিধিটি অসংখ্য বিন্দু আছে তাই তো পরিধির ওপর অসংখ্য বিন্দু আছে মানে পরিধির ওপর যে কোনো একটা বিন্দু থেকে আমরা যদি ও বিন্দু পর্যন্ত যদি একটা সররেখাংশ টানি সেটাই হবে ব্যাসার্ধ দেখো পরিধির ওপর অসংখ্য বিন্দু আছে আমরা দেখো তাই অসংখ্য ব্যাসার্ধ পেতে পারি মানে একটি বৃত্তের কতগুলো ব্যাসার্ধ অসংখ্য বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করে ই এফ ডি সি জি এইচ এম এন কে কে এল সররেখাংশ পেয়েছি এগুলো হচ্ছে জ্যা দেখো এফ দেখো বৃত্তের মধ্যে ই আর এফকে আমরা জয়েন করেছি দেখো ই আর এফকে যে জয়েন করেছি দুটোই কিন্তু পরিধির ওপরে কিন্তু একটাও কিন্তু মূলবিন্দুর মধ্যে দিয়ে যায়নি আবার দেখো ডিসি ডিসি কেবলমাত্র দেখো মূলবিন্দু ওর মধ্যে দিয়ে গেছে ইএফ কি মূলবিন্দুকে ছেদ করেছে করেনি ডিসি দেখো যে সরলেখাটা টেনেছি সেটা কি মূলবিন্দুর মধ্যে দিয়ে গেছে ঠিক আছে আবার দেখো এম এন এম এন এটাও দেখো কিন্তু দুটো পরে পরিধির ওপর দুটো বিন্দুকে ছেদ করেছে কিন্তু মূল বিন্দু দিয়ে যায়নি মানে ও বিন্দু দিয়ে কেন্দ্র দিয়ে যায়নি কে এল দেখে নাও কোথায় যাচ্ছে এটা হচ্ছে কে এটা হচ্ছে এল দেখো কে এলও গেছে কিন্তু কি করেছে এটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি আমরা যতগুলো মানে বিন্দু যোগ করে এখানে যতগুলো স্বর্ণরেখা পেয়েছি ই এফ ডিসি জিএইচ এম এন এল সেগুলোর মধ্যে দেখো শুধুমাত্র হচ্ছে ডিসি ডিসিটাই হচ্ছে মানে এমন একটা সরলরেখাংশ যেটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে ঠিক আছে আর দেখো এই প্রত্যেকটা যে স্বররেখাংশ পেয়েছি প্রত্যেকটাকেই আমরা জ্যা বলবো ঠিক আছে আর স্বররেখাংশগুলোর মধ্যে ডিসি হচ্ছে বৃহত্তম এটা কেন্দ্র দিয়ে গেছে জ্যাগুলোর মধ্যে যেই দৈর্ঘ্যটা হচ্ছে সবথেকে বৃহত্তম সেটাকেই আমরা বলবো বৃত্তের ব্যাস ঠিক আছে তার মানে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা যদি দেখো শর্ট কোয়েশ্চেন আসে খুব ইম্পর্টেন্ট বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি বৃত্তের বৃহত্তম জ্যয়ই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে দেখো আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি খাতার মধ্যে দেখো এখানে অসংখ্য কিন্তু আমরা লাইন পাচ্ছি এটা হচ্ছে মূল বিন্দু দেখো এটাকে আমরা যোগ করতে পারি ঠিক আছে নাম দিলাম হচ্ছে কে তার মানে এ কেউ হয়ে গেল একটা ব্যাসার্ধ আবার দেখো এ এল হয়ে গেল একটা ব্যাসার্ধ এ টি হয়ে গেলে একটা ব্যাসার্ধ ঠিক আছে কিন্তু দেখো এই দিক বরাবর আমরা যদি জয়েন করি দেখো এটা কী এটা হচ্ছে সিডি একটা নাম দিয়ে দিলাম দেখো এটা কি পরিধির ওপর দুটো বিন্দুকে ছেদ করেছে ঠিক আছে দেখেই বুঝতে পারছো পরিধির ওপর দুটো বিন্দুকে ছেদ করেছে কিন্তু মূল বিন্দু দিয়ে মানে ও এখানে এ এ বিন্দু দিয়ে কিন্তু যায়নি বৃত্তি কেন্দ্রের মধ্যে দিয়ে এখানে দেখো কোন স্বরলেখাটা এটার দিকে একটু খেয়াল করো এটার নাম দিয়েছে বি এইটা নাম হচ্ছে বি আর এটা এল দেখো বি এল এটাকে খেয়াল করো এই সরলরেখাটা কিন্তু এখানে কেন্দ্রকে ছেদ করে গেছে কেন্দ্রগামী যেই সরলরেখাটা কেন্দ্রগামী কেন্দ্রকে ছেদ করে যাবে সেটা হচ্ছে ব্যাস ঠিক আছে এটা হচ্ছে ব্যাস বাকিগুলো হচ্ছে ব্যাসার্ধ আর যেটা পরিধির ওপর যে কোনো দুটো বিন্দুকে ছেদ করছে সেটা হচ্ছে জ্যা এখানে দেখো এটাও কিন্তু জ্য বিএলও জ্য সিডিও হচ্ছে জ্যা সিডিও হচ্ছে সাধারণ জ্যা কিন্তু বিএল হচ্ছে একটি বিশেষ ধরনের জ্যা যেটা সব থেকে বৃহত্তম যেটা দৈর্ঘ্যটা হচ্ছে সব থেকে বড় সেটাকে আমরা বলবো ব্যাস ঠিক আছে তার মানে দেখো ব্যাসও কিন্তু পরিধির ওপর দুটো বিন্দুকে ছেদ করেছে আবার জ্যাও কিন্তু ছেদ করেছে তাই দেখো ব্যাস হচ্ছে কি বৃত্তের বৃহত্তম জ্যা মানে ব্যাসকেও আমরা জ্যা বলতে পারবো ঠিক আছে সমস্ত ব্যাসই হচ্ছে জ্যা কিন্তু সব জ্যা ব্যাস নয় যে সমস্ত জ্যাগুলো হচ্ছে সবথেকে বৃহত্তম আর যেটা কেন্দ্রগামী বৃত্তের সেই সমস্ত জ্যাগুলোকেই আমরা ব্যাস বলবো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম আবার দেখো বইয়ের দিকে চলে এসো ডিসি দেখো ডিসি এটা কি হচ্ছে ডিসির সময় সমান হচ্ছে ওডি আর ওসি ঠিক আছে আবার দেখো ওসির বদলে আমরা কি লিখতে পারি ওসির যা মান ওডির মান হচ্ছে একই কারণ প্রত্যেকটা ব্যাসার্ধের মান হচ্ছে একই ওসির যা দৈর্ঘ্য ওডির দৈর্ঘ্য হচ্ছে একই তাই ওসির বদলে আমরা কি লিখতে পারি ওডি কারণ হচ্ছে ওসি ইকুয়াল টু হচ্ছে ওডি ওডি ঠিক আছে তাই দেখো ওসির বদলে ওডি লিখে দিলাম তাহলে ওডি যোগ ওডি কত হয়ে গেল টু ইন্টু ওডি মানে দুটো ওডির মানে যোগফল মানেই হচ্ছে টু ইন্টু ওডি তার মানে দেখো ডিসি মানেই কী পেয়েছিলাম বৃত্তের ব্যাস পেয়েছিলাম আর ওডি মানেই হচ্ছে ব্যাসার্ধ তার মানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে টু ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ কি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ মানে দেখো ব্যাসের দৈর্ঘ্যটা কি হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে মানে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে সেটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তবে কিন্তু আমরা বৃত্তের ব্যাস পেয়ে যাব ঠিক আছে ব্যাসের দৈর্ঘ্যটা আবার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক মানে ব্যাসার্ধের মানে ব্যাসের দৈর্ঘ্যটা যদি দেওয়া থাকে সেটাকে যদি অর্ধেক করি তখন কিন্তু আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়ে যাব ঠিক আছে মানে ব্যাস দেওয়া থাকলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো তেমনি ব্যসার্ধের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কিন্তু ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো ঠিক আছে যদি ব্যাসটা দেওয়া থাকে ব্যাসার্ধ যদি নির্ণয় করতে বলে কি করবে অর্ধেক করে দেবে কারণ আমরা কি জানি ব্যাস মানে ব্যাস সময় সমান হচ্ছে দুই গুণিত ব্যাসার্ধ আবার দেখো যদি ব্যাসার্ধ দিয়ে দেয় তোমাদের ব্যাস বার করতে হবে তখন দুই গুণ করে কিন্তু ব্যাসার্ধ থেকে তোমরা ব্যাসটা নির্ণয় করতে পারবে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালোভাবে পড়বে যারা বুঝে থাকবে আশা করছি তাদের এটা করার দরকার নেই ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক এর পরের পেজে চলে এসো পেজ নাম্বার দুশো একত্রিশে বৃত্ত থেকে কি কি পেলাম দেখি দেখো বৃত্ত থেকে কী কী পেলাম পরিধি পেয়েছি বৃত্তের কেন্দ্র পেয়েছি বৃত্তের জ্যা পেয়েছি ব্যাস পেয়েছি ব্যাসার্ধ পেয়েছি বৃত্তচাপটা শুধু আমরা জানবো একবার দেখে নিচ্ছি পরিধি কি এটা যদি দেখো একটা বৃত্ত হয় পরিধি হচ্ছে এটা এটি নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্ত তৈরি হয় যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্ত তৈরি হয় মানে তার দৈর্ঘ্য হচ্ছে পরিধি মানে এই দৈর্ঘ্যের বক্ররেখাটা দিয়ে বৃত্তটা তৈরি হয়েছে এই দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের পরিধি কেন্দ্র কি বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেকটি বিন্দু দূরত্ব সমান বলে দিয়েছে যে বৃত্তাকার এই যে ক্ষেত্র তার একটি নির্দিষ্ট বিন্দু এখানে যেটা কেন্দ্র সেটাই হচ্ছে নির্দিষ্ট বিন্দু এই নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর মানে এই বৃত্তের পরিধির ওপর প্রত্যেকটা বিন্দুর দৈর্ঘ্যই হচ্ছে সমান মানে দূরত্বটা হচ্ছে সমান এই দূরত্বও যা এই দূরত্বটাই প্রত্যেকটা দূরত্ব হচ্ছে সমান সেই নির্দিষ্ট বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র তার মানে কি বৃত্তের যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেকটা বিন্দুর হচ্ছে দূরত্বটা হচ্ছে সমান দেখো এর বদলে যদি আমি এরকম একটা বিন্দু নিই ঠিক আছে এখান থেকে দেখো এটা যে দূরত্ব পাবো এখান থেকে এটা দূরত্ব কি একই পাবো পাবো না দেখো এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট আর কেন্দ্র কী বলতো এমন একটা নির্দিষ্ট বিন্দু যেখান থেকে বৃত্তের ওপর যে কোনো বিন্দু নাও না কেন প্রত্যেকটার দূরত্বই হচ্ছে সমান হবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এখানে যদি এ একটা বিন্দু নাও আর যদি এখানে অন্য একটা বিন্দু নাও দূরত্বটা যে একই হচ্ছে না তাহলে কোনটা কেন্দ্র হবে তোমরা এখান থেকেই বের করতে পারছো এই নির্দিষ্ট বিন্দুটাকেই বলা হচ্ছে কেন্দ্র যা দেখো বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখা পায় সেটি হচ্ছে বৃত্তের জ্য ঠিক আছে দেখো এখানে কি বললাম যে কোনো দুটো দেখো বৃত্তের ওপর কি পেয়েছি দুটো বিন্দু যে কোনো দুটো বিন্দু যোগ করলে তোমরা কি পেয়ে যাবে বৃত্তের হচ্ছে জ্য বৃত্তে যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলের কাংশ পায় সেটি হচ্ছে বৃত্তের যে ব্যাস কি বৃত্তে বৃহত্তম জয় হচ্ছে মানে যা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী বৃত্তে বৃহত্তম জ্যায় যেটা বৃত্তের কেন্দ্রগামী মানে কেন্দ্র দিয়ে যায় কেন্দ্রকে ছেদ করে যাচ্ছে দেখো এটা বিএল সেটা কি সেটা হচ্ছে বৃত্তের ব্যাস ব্যাসার্ধ কি বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী শরলের কাঙ্শ হলে বৃত্তের ব্যাসার্ধ মানে বৃত্তের কেন্দ্র আর বৃত্তের ওপর যে কোনো বিন্দুর মানে এখানে দেখো টি এল কে যে কোনো বিন্দু সংযোজক সরলরেখা হচ্ছে ব্যাসার্ধ বৃত্তচাপ কি বৃত্তের যে কোনো অংশ হচ্ছে বৃত্তচাপ দেখো এই একটা পুরো বৃত্ত তার হচ্ছে এইটুকুনি অংশটা হচ্ছে বৃত্তচাপ ধরো আমি দেখো তোমাদের দেখাচ্ছে একটা বৃত্ত আঁকছি ঠিক আছে এই একটু পুরো বৃত্ত আঁকলাম না এইটুকুনি হচ্ছে পুরো বৃত্তটা একটা বৃত্তচাপ দেখো এটা একটা বৃত্তচাপ এটা দেখো একটা বৃত্তচাপ ঠিক আছে বৃত্তের কি মানে কিছুটা অংশ মানে পুরো বৃত্তটা যদি না আঁকি বা পুরো বৃত্তটা আঁকলেও বৃত্তের কিছু কিছু অংশগুলোকে আমরা কি বলবো বৃত্তচাপ মানে বৃত্তের যে কোনো অংশই হচ্ছে বৃত্তচাপ বৃত্তের এই অংশটি হচ্ছে বৃত্তচাপ দেখো এটাকে বলা হচ্ছে একটা বৃত্তচাপ নীল করে দেখানো হয়েছে আবার দেখো লালটা হচ্ছে কিন্তু আরেকটা একটা বৃত্তচাপ বৃত্তের অর্ধাংশকে বলে অর্ধবৃত্ত দেখো এটা কি নীল রঙের দেখো যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে অর্ধেক ডট ডট যেই অংশটা আছে সেটা হচ্ছে অর্ধেক তার মানে বৃত্তের যে অর্ধাংশ অর্ধাংশকেই আমরা কি বলবো অর্ধবৃত্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে